হ্যালো দোস্ত, নমস্কার, আসসালামু আলাইকুম। আজি আপনাদের দেখবলে পাইছে স্ক্রিনত এইটো গরম টোটাল আমার কমপ্লিট করতে আমার কি টাকা কস্ট আইব, আর এই গরমা যদি নর্মাল ফিনিশিং করব, নর্মাল ফিনিশিং করতে আমার কি টাকা কস্ট আইব, আর লাক্সারি ফিনিশিং করতে কি টাকা কস্ট আইব, এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ ধুনিয়াকে একটা আইডিয়া পাই যাব। আর যদি আপনি ভাবি আছে আমার 11 বা 12 স্কোয়ার ফিট আমার শর্ট আলোতে কি টাকা খরচ আইব, এই ভিডিওতে আপনাদের ধুনিয়াটা আইডিয়া পাই যাব। আর যদি ভাবি আছে যে আমার লেবার প্রাইস, যেটা আমার লেবার প্রাইস মিস্ত্রির কি টাকা খরচ আইব, এইটো ঘরত আপনাদের দুনিয়া একটা আইডিয়া পাই যাব। ভিডিওটি শিফট নকরাকে গোটেখি সামনে চেষ্টা করবো, তাহলে আপনাদের দুনিয়াকে বুঝে যাব যে আমার 11 বা 12 স্কোয়ার ফিট একটা ঘর বানাতে আমার কি টাকা কস্ট আহে, লাক্সারি ফিনিশিং করতে আমার কি টাকা কস্ট আইব, নর্মাল ফিনিশিং করতে আমার কি টাকা কস্ট আইব, এটি ভিডিও আপনাকে স্টেপ বাই স্টেপ দুনিয়াকে বুঝে বলে পাবো। আমার তিনটা বেডরুম আছে, তিনটা বেডরুম আমার তিনটা বাথরুম আছে, আর আমার এটা আমার কিচেন আছে, এটা আমার হল আর ডাইনিং আছে, আমার সিটি আছে, আর আমার গাড়িতে পার্কিং আছে। এটো হল আমার ডোরিং, এটা একটা বেডরুম, এফালে একটা বেডরুম, এফালে একটা বেডরুম, তিনটা আমার বেডরুম, এটা আমার কিচেন, এফালে একটা টয়লেট, ইয়াত আমার দুটা টয়লেট, ইয়াত আমার হল আর ডাইনিং আছে। এইগুলো আমার বারান্দা বা আমার গাড়িতে পার্কিং করব পারব, এইখানে আমার স্টাফ আছে। এটা হল আমার ডোরিং, এটা আমাকে দুনিয়াকে বুঝাই দিই যে এইটুকু তোমার কিমান টাকা কস্ট আহে। বলো ভিডিওটো আরম্ভ করো। এইটো হল আমার মেইন ডোরিং, এইটো হল আমার 1173 স্কোয়ার ফিট, আমার এটা আমার পুরো স্কোয়ার ফিট হল 1173। এফালে আছে আমার 28, এফালে আছে আমার 42। এটো হল আমার মাস্টার বেডরুম, এটো হল 15x14, মাস্টার বেডরুমটা হল ডাঙর। এফালে আমার বাথরুম আছে, এটো হল আমার কিচেন 10x9 আমার কিচেনটো। এফালে আছে এটা আমার বেডরুম 13x13, এফালে আছে এটা আমার, এটা হল আমার 13x10। ইয়াত হল আমার হল আর ডাইনিং, এখানে আমার ডাইনিং হব, এখানে আমার হল হব। এফালে আমার স্টেপ আছে, স্টেপটা আমার ইভেনের পর ইভেনে উঠব, ইভেনের উপর উঠিয়ে দেওয়া পারি। এখানে আমার বারান্দা প্লাস আমার পার্কিং আছে, এখানে পার্কিং করব পারে বা আপনাদের বারান্দা বানাব পারে। যেটা আপনাদের স্ক্রিমে দেখবলে পাইছে ফার্স্টত, যেটা আমার ঘর আছে সেইটো ঘর, এটা হল মেইন ডোরিং। এটা আমি কম যে এইটু ঘরত আমার টোটাল আমার ফিনিশিং করতে আমার কিমান টাকা কস্ট আইব, আর আমার লাক্সারি ফিনিশিং করতে আমার কিমান টাকা কস্ট আইব। ইয়াত আমার খিড়কি আছে, এটা দুটা তিনটা চারিটা পাঁচটা ছটা সাতটা আটটা ন দশ, দশটা আমার খিড়কি আছে। এটা আমার দরজা কেটে আছে, এটা হলো আমার মেইন দরজা, এটা আমার উইন্ডো প্লাস দরজা হব। এটা দুটা তিনটা চারিটা পাঁচটা, পাঁচটা আমার মেইন দরজা আছে, আর বাথরুমের দরকার আমার তিনটা দরজা আছে, পাঁচটা আর আমার খিড়কি হল দশটা। এটা হল আমার মেইন ড্রয়িংটু। এটা আমি কম যাব আমার লাক্সারি ফিনিশিং করতে আমার কিমান টাকা কষ্ট হবো, আর আমার নর্মাল ফিনিশিং করতে কিমান টাকা কষ্ট হবো। আপনি যদি নর্মাল ফিনিশিং করবো বিচার আছে যে আমার গাঁথনি করিম, আর আমার সৎখন ডালিম, আর আমার হেৰি প্লাস্টার হব, আর রং করব, রংটা আর হেৰি হলসেলিং নহয় টাইস নহয়, তেনেকে আপনার 20 লাখ টাকা আমার টোটাল কস্ট আইব। নর্মাল ফিনিশিং করতে আমার 20 লাখ টাকা আমার খরচ আইব। আর যদি ভাবি আছে আমার লাক্সারি ফিনিশিং করব, লাক্সারি ফিনিশিং করলে আপনার 23 লাখ টাকা আমার টোটাল কস্ট আইব। যে ঘর আমার পুরো লাক্সারি ফিনিশিং করতে আমার 23 লাখ টাকা আমার খরচটো আহিব। আর যদি ভাবি আছে যে আমার সত ডালিম, পিনটো মারিম, পিনটো মারি আমি সতখন ডালিম, সতখন ডালিলে আপনার 10 লাখ টাকা আপনার কস্ট আইব, টোটাল 10 লাখ টাকা। তো আমার সদর কস্ট আইব 10 লাখ টাকা, আমার ফাউন্ডেশনটা উঠি, ফাউন্ডেশন ওটি আমার সৎ হব 10 লাখ টাকার। আর যদি ভাবি হিসাবে নর্মাল ফিনিশিং করব, তাহলে আপনার 20 লাখ টাকা, আর যদি ভাবি হিসাবে আপনার লাক্সারি ফিনিশিং করব, তাহলে আপনার 23 লাখ টাকা। আই হোপ মনে করার কথা কিনা আপনাদের দুনিয়াকে বুঝি পাইছে যে আমার 11 বা আপনার 12 আমার স্কোয়ার ফিট একটা ঘর হতে আমার কিমান টাকা কষ্ট আহে। এটু এটু ঘর আমার টোটাল আমার লাক্সারি ফিনিশিং করতে আমার 30 লাখ টাকা আমার কস্ট আইব। আর যদি ভাবি হিসাবে আমার নর্মাল ফিনিশিং করব, তাহলে 20 লাখ টাকা। আর যদি ভাবি হিসাবে আমার সৎখন ডালিম, সৎখন ডালিলে আমার 10 লাখ টাকা আমার টোটাল কষ্ট হবে। আপনাদের ভাবি আছে আর বহুত মানুষ আমাকে কোশ্চেন করে, কমেন্ট করে যে আমার হেৰি মিস্ত্রির লেবার প্রাইসটো কেনেকে পার স্কোয়ার ফিট, আপনার যদি ফাউন্ডেশন আছে ফাউন্ডেশনটো আর আমার সৎটো, এটা আমার পার স্কোয়ার ফিট 200 টাকা হয়। 200 টাকা আমার নগদ হলে 200 টাকা ডাউন হবো, আর নগদ বাইরে হলে আমার 200 টাকা পার স্কোয়ার ফিট, এটা আমার লেবার কষ্ট হয়। ধর আমার যেটা সদর কষ্ট আছে, এটা আমার 200 টাকা পার স্কোয়ার ফিট হয়।
ফাউন্ডেশন হবো আর আমার শর্ট হবে, শর্ট লেগে আমার 200 টাকা পার স্কোয়ার ফিট তোমার যেহেতু লেবার কস্ট আছে লেবার এখন আমরা নেব। আই হোপ তোমার কথা আমার দুনিয়াকে বুঝে গেছে। আরও আরও গাঁথনি আর প্লাস্টার, গাঁথনি আর প্লাস্টার করতে এটা আমার পার স্কোয়ার ফিট আমার 150 টাকা হয়। এটা আমার শর্ট, শর্ট আমার যেমন আছে সেমান আমার স্কোয়ার ফিট জোকা হবো, এটা আমার ওয়াল নহয়। ধরো ওয়ালর গাঁথনি আর প্লাস্টার আমার শর্ট জোকো হবো, শর্ট ধরো আমার 1000 স্কোয়ার ফিট আছে তাহলে আমার 1.5 লাখ টাকা আমার গাঁথনি করতে আমার কস্ট হবে। আর যে শর্ট ধরো আমার 1000 স্কোয়ার ফিট হল তাহলে আমার সদর কস্ট 2 লাখ টাকা, আমার এই যেটা সদর কস্ট আছে লেবার পার স্কোয়ার ফিট 200 টাকা হবো, তাহলে আমার 2 লাখ টাকা আমার সদর কস্ট হবো। এটু করতে আপনাকে মনে হলে বিষয় আছে তাহলে আমরা কন্ট্যাক্ট করবো পারে বা যোগাযোগ করবো পারে। আমার ডিসক্রিপশনত আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে, আর ডিসক্রিপশনত আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে, আপনারা কন্ট্যাক্ট করবো পারে। এটু ঘর আপনি যদি উচ মেটেরিয়াল অফার দিয়ে আমার মনে হলে বিষয় আছে তাহলে আমরা কন্ট্যাক্ট করো, আমি 3 লাখ টাকা আপনার এটু ঘর ধুনিয়াকে বানিয়ে দিবলে পারি। আপনার মানে এগ্রিমেন্ট করলাম, এগ্রিমেন্ট করি আপনার ঘরটি ধুনিয়াকে উঠাবলৈ চেষ্টা করি। ভিডিওটি চাই ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ক আর বেল আইকন বজাই দিয়ক আর কমেন্ট করে জানাক ভিডিওটি কেনকা হল। ভিডিওটি শেয়ার করে দিয়ক, শেয়ার করলে মূল বন্ধু বা বান্ধবী সকলে ধুনিয়াকে বুঝি হব যে একটা ঘর বনাতে আমার কিমান টাকা কষ্ট থাকে। আপনাদের বহুত মানে মোট ভিডিওবিলাক চাই আপনাদের সাবস্ক্রাইব নকরে প্লিজ সাবস্ক্রাইব করে দিব, সর একটা রিকুয়েস্ট। ভিডিওটা আপনাকে ধুনিয়াকে একটা শেয়ার করে দিয়ক, শেয়ার করে আর একটা সাবস্ক্রাইব করে দিয়ক আর একটা লাইক করে দিয়ক। ভিডিওটি চাই আপনাদের বহুত বহুত ধন্যবাদ, থ্যাংক ইউ।